উত্তরা জসিমউদ্দিন রোড থেকে সেখানকার খবর জানিয়েছেন কাইকোবাদ মাহমুদ। রাজধানীর উত্তরা জসিমউদ্দিন এলাকায়, আর এখানে কিন্তু আজকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল, তাদের বিক্ষোভ মিছিল ছিল আজকে। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই সড়কে কোথাও আসলে তাদের অবস্থান আমরা দেখিনি, এখনও তাদের শিক্ষার্থী বা অন্য কোনো ধরনের সমাগম কিন্তু আমরা এখনও দেখতে পাইনি এই সড়কটিতে। তবে আমরা কিন্তু দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা, তাদের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এখানে, তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, সড়কে আজকে শনিবার হিসেবে যান চলাচল তুলনামূলকভাবে অনেকটাই কম, কোনো সড়কে আসলে সেভাবে জ্যামুক আমরা দেখতে পাইনি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আজকের কর্মসূচির আমরা এখন পর্যন্ত সড়কে কিছু দেখতে পাইনি।